हेलो एवरीवन, आमी रूपा साहा, ट्रेनिंग मैनेजर एट एंड्रू डाबाकस प्राइवेट लिमिटेड। आमरा आजके ब्रेन एक्सरसाइज शिखबो। तो लेवल 2 তে আমাদের যে ব্রেন এক্সারসাইজ আছে তার মধ্যে প্রথমে আছে পজিটিভ থট। পজিটিভ থট করার জন্য আমাকে দুটো হাত ঠিক ইনডেক্স আর মিডল ফিঙ্গারকে এইভাবে জয়েন্ট করে কপালের মধ্যে রেখে প্রথমে ক্লকওয়াইজ মুভ করব, দেন অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করব। আর প্রত্যেকটা এক্সারসাইজ আমাদের 5 টাইমস করে করতে হবে। কিভাবে করছি, ঠিক চোখ বন্ধ থাকবে, আমার দুটো হাত কপালের মাঝখানে গেল, 1 2 3 4 5। নেক্সট অপোজিট সাইডে বিপরীত দিকে আমরা মুভ করব, 1 2 3 4 5। ওকে, নেক্সট আছে থিংকিং হ্যাট। থিংকিং হ্যাটটা কিভাবে করতে হবে, দুটো হাতে আমরা কান ধরব, এইভাবে কানের ওপরের পোর্শনটার ওপরের দিকটায় আগে ধরে ওপর দিকে কানটাকে টানতে হবে, এইভাবে 1 2 3 4 5। দেন মাঝখানে 1 2 3 4 5। তারপর নিচের দিকে হাত কিন্তু আমার স্ট্রেট থাকবে, এইভাবে 1 2 3 4 5। তারপর আছে হুটার। হুটারে কি করতে হবে, প্রথমে ডান হাতকে আমরা বাঁ কাঁধে রাখবো ঠিক এইভাবে, এবং আমরা ডান দিকে ঘাটটা ঘুরিয়ে থাকবো, ঠিক আছে। আমি যখনই 1 বলবো, 1 হুক, হুক বলার পর হাতটা আমার সরে এলো এদিকে আর আমি তাকাচ্ছি সোজাসুজি, ওকে। কিভাবে, 1 হুক 2 হুক 3 হুক 4 হুক 5 হুক। এই যে হুক আওয়াজটা করছি সেটা কিন্তু আমাদের একদম ভেতর থেকে আসতে হবে, এবং বাচ্চাদের বলতে হবে যাতে ওরা খুব জোর দিয়ে এই হুক আওয়াজটা করে। ঠিক সেম ভাবেই আমরা বাঁ হাতে করবো, বাঁ দিকে তাকিয়ে 1 হুক 2 হুক 3 হুক 4 হুক 5 হুক, ওকে। তারপর আছে আইডল এইট। আইডল এইট মানে আমরা ডান হাতকে সোজাসুজি এইভাবে রেখে এই থাম ফিঙ্গার বা বৃদ্ধাঙ্গুলি যেটাকে আমরা বলি এইভাবে সাইড করে রেখে আমরা ইয়ারে একটা এইভাবে শোয়ানো এইট ড্র করছি, ঠিক আছে। এক একটা করে এইট ড্র হবে, আমরা 1 1 করে কাউন্ট করবো। আর যখন আমরা ড্র করছি আমাদের নজর কিন্তু থাকবে এই থাম ফিঙ্গারের দিকে, ঠিক আছে। কিভাবে করছি, 1 2 3 4 5, ওকে। সেম ভাবে আমরা বাঁ হাতেও করবো, 1 2 3 4 5। তারপর করব বোথ হ্যান্ড, দুটো হাতে একসাথে, তখন থামটা আমার ওপর দিকে থাকছে এবং নজর কিন্তু আমার সেই থামের দিকেই থাকবে। কিভাবে, 1 2 3 4 5। এরপর আমরা যেটা বলছি বোথ ব্রেনস, তো এই বোথ ব্রেনস করার সময় আমরা একটা কথা বলবো, ঠিক আছে। কথাটা তোমরা তোমাদের নোটসে পেয়ে যাবে, তো সেটাকে মুখস্থ বাচ্চাদেরকে করাতে হবে এবং বাচ্চারা সেটাকে করবে। কিভাবে করবে, বাঁ হাতটা কপালের সামনে থাকবে, ডান হাত আমার মাথার পেছনে, চোখ বন্ধ করে, ঠিক আছে। বোথ ব্রেনস কোঅর্ডিনেট টুগেদার অ্যাজ ওয়ান, ব্রিং ইট ক্লোজ টু ইউ, লুক ইন টু ইট, ফিল দ্য পজিটিভ এনার্জি ইজ ফ্লোয়িং অ্যান্ড রিলিজ ইট স্লোলি। তার মানে কি হলো, আমার শুরু থেকে কিন্তু চোখটা বন্ধ ছিল, কিন্তু আমি যখন লুক ইন টু ইট বলছি তখন আমাকে এই হাতের ভেতরের দিকে তাকিয়ে বলতে হবে যে লুক ইন টু ইট, ফিল দ্য পজিটিভ এনার্জি ইজ ফ্লোয়িং অ্যান্ড রিলিজ ইট। চেষ্টা আমরা আরও একবার দেখে নিচ্ছি, ওকে। বোথ ব্রেনস কোঅর্ডিনেট টুগেদার অ্যাজ ওয়ান, ব্রিং ইট ক্লোজ টু ইউ, লুক ইন টু ইট, ফিল দ্য পজিটিভ এনার্জি ইজ ফ্লোয়িং অ্যান্ড রিলিজ ইট স্লোলি। এই
জায়গায় কিন্তু আমার হাতটাকে পুরোটা স্ট্রেচ করতে হবে। তো এই এক্সারসাইজটা আমি দুবার কেন করলাম, তো এই ভিডিওটা আমি দুবার কেন দেখালাম, কারণ এই ভিডিওটায় কিন্তু অনেকগুলো পার্টস আছে যেটা তোমরা দেখে খুব সহজেই বুঝতে পারো। তো এরপরে আছে পেস, যেটাকে আমরা ঠিক বিপরীতভাবে বলবো এবং এক্সারসাইজগুলো পরপর করবো। পেস বিপরীতভাবে বললে সেটা হচ্ছে ইক্যাপ। ই ফর কি? ই ফর এনার্জাইজ, উই ড্রিঙ্ক ওয়াটার টু গেট এনার্জি। এই যে কথাগুলো, এগুলো কিন্তু তোমাদের নোটসে তোমরা পাবে, সেগুলোকে কিন্তু তোমাদের খুব ভালো করে মুখস্থ করে নিতে হবে এবং বাচ্চাদেরকে বোঝাতে হবে যে জল খাওয়াটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। তো আমরা কিভাবে বাচ্চাদের বলবো? ই ফর এনার্জাইজ, উই ড্রিঙ্ক ওয়াটার টু গেট এনার্জি। সি ফর ক্লিয়ার দ্য বেলি। তো তার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে ডান হাতের এই থাম আর ইন্ডেক্স, বৃদ্ধাঙ্গুলি আর তর্জনীকে গলার এই যেখানে যে দুটো হাড় আছে এই হাড়ের মধ্যে রেখে আর বাঁ হাতটাকে নাভির কাছে রেখে আমরা কাউন্ট করব, গুনবো 1-5 পর্যন্ত, এবং প্রত্যেকবারে আমাদের এই জায়গাটা একটা বোন হাড়টার মধ্যে প্রেস করব এবং নাভির কাছে সার্কেল করব, ঘোরাবো হাতটাকে, ঠিক আছে? কীভাবে? 1, 2, 3, 4, 5, ঠিক বাহার দিয়েও সেমভাবেই করব। 1, 2, 3, 4, 5। এরপর আছে অ্যাক্টিভেশন। অ্যাক্টিভেশনের সময় আমরা একটা কবিতা বলছি, হপ্প লিটিল জাম্প লিটিল 1, 2, 3, রান এ লিটিল স্কিপ এ লিটিল ট্যাপ 1 মি। এটা তোমরা নোটসে পেয়ে যাবে। কবিতাটা মুখস্থ করে ঠিক ছন্দ মিলিয়ে আমাদের লাফিয়ে লাফিয়ে এক্সারসাইজটা করতে হবে। কীভাবে? ঠিক ভালো করে ফলো করবে। আমরা যদি বাঁ পা তুলছি তো ডান হাত দিয়ে হাঁটুতে ট্যাপ করবো। কীভাবে? হপ্প লিটিল জাম্প লিটিল 1, 2, 3, রান এ লিটিল স্কিপ এ লিটিল ট্যাপ 1 মি। তো এইভাবে ক্রস করে আমরা কিন্তু ট্যাপ করে করে এক্সারসাইজটা করব। তারপর যেটা আছে পজিটিভ ইন্টারঅ্যাকশন। পজিটিভ ইন্টারঅ্যাকশনের সময় আমরা কি করব? দুটো হাতকে সামনে ঠিক এই অপোজিটে রেখে ক্রস করে নিলাম, নিয়ে হাতটাকে সামনে আনছি এবং আমার পাটাকে এভাবে ক্রসওয়াইজ দাঁড়াতে হবে এবং চোখ বন্ধ করে রাখতে হবে। করিয়ে বাচ্চাদেরকে বিভিন্ন প্রশ্ন আমরা করব। কি কি প্রশ্ন করতে পারি? যেমন হোয়াট ইজ অ্যাবাকাস, মানে অ্যাবাকাস কি, হাউ মেনি পার্টস অফ অ্যাবাকাস, অ্যাবাকাসের কতগুলো পার্টস, হাউ মেনি বিডস, হাউ মেনি লোয়ার বিডস, কতগুলো লোয়ার বিড আছে, কতগুলো আপার বিড আছে, বা লোয়ার বিডসের ভ্যালু কি, আপার বিডসের ভ্যালু কি, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমরা বাচ্চাদেরকে করব।